নমস্কার বন্ধুরা, মালদার এক পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। গাজলের পর কালিয়াচকে প্রচুর পরিমাণ টাকার সন্ধান পাওয়া গেল। এসটিএফ ও কালিয়াচক থানা পুলিশের বিশেষ অভিযানে উদ্ধার প্রায় 37 লক্ষ টাকা। এই অর্থের সন্ধান পাওয়া গিয়েছে এক পরিযায়ী শ্রমিকের বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই টাকার সাথে মাদক পাচারকারীদের যোগাযোগ রয়েছে। শনিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসটিএফ ও কালিয়াচক থানা পুলিশ যৌথভাবে অভিযান চালায় কালিয়াচক থানার গঙ্গানারায়ণপুরের নতুন শ্রীরামপুরের এক ব্যক্তির বাড়িতে। তল্লাশিতে উদ্ধার হয় প্রায় 37 লক্ষ টাকা। গ্রেপ্তার এক মহিলা। পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই মহিলার নাম ফাতেমা বিবি। তার স্বামী রোয়েল শেখ বর্তমানে মাদক পাচারের অভিযোগে জেলবন্দি। পুলিশ সূত্রে আরও জানা যায় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কালিয়াচক থানার মোজামপুর থেকে হেরোইনসহ রোয়েল শেখকে গ্রেপ্তার করে সিআইডি। এসটিএফ সূত্রে খবর এই বিপুল পরিমাণ অর্থ রয়েল শেখের। রয়েল শেখের স্ত্রী ফাতেমা বিবিকে এই মামলায় মূল অভিযুক্ত করে ঘটনা তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।